সফলতা চান নাকি ব্যর্থতা চান? একটু মন থেকে বলবেন, আমি সবার কাছে অনুরোধ জানাই বলছি, বলার জন্য বলেন না, মন থেকে বলবেন, আল্লাহ কবুল করুক। তাহলে আমরা সবাই একটা বিষয়ে সিদ্ধান্তে একমত হলাম, আমরা সবাই সফলতা চান। ওকে, আচ্ছা, এই কথাটাকে এক সাইড রাখেন। দুঃখ চান নাকি সুখ চান? জোরে বলেন। তাহলে এই জিনিসটা তো আমরা সবাই একমত, এক সাইডে রাখলাম। জীবনটাকে সুন্দর চান নাকি অসুন্দর চান? সুন্দর, তাহলে এটাও এক সাইডে রাখলাম। তিনটা প্রশ্নের সবার উত্তর কিন্তু এক হয়েছে, কারো কিন্তু দুইটা হয় নাই। তার মানে সবার জন্য উত্তর একটাই, এক একজনের জন্য এক একটা সলিউশন নয়, একটা উত্তর, একটা ফর্মুলা, একটা রাস্তা। যদি সত্যিকার ভাবে বিবেক বুদ্ধি লাগিয়ে আমাদের উত্তর এমনই হয় যে আমার জীবনটা সুখীময় বানাতে চাই, শান্তির বানাতে চাই, সফল বানাতে চাই, আমার মরণ পর্যন্ত আমার জীবনটাকে আমি গোছানোভাবে দেখতে চাই, আর পরকালটাকে আমার জন্য আমি আনন্দময় দেখতে চাই, তাহলে আপনার জন্য একটা সাজেশন দেওয়া হবে। সেই সাজেশনের নাম হচ্ছে, চোখ বন্ধ করে মনের ইচ্ছাকে মাটির নিচে দাফন করে নিজের বিবেক বুদ্ধি চিন্তাকে প্রশ্নকে পিছনে ফেলে মহাব্বতকে সাথে নিয়ে ইসলামকে মানা শুরু করেন আজকে থেকে, আপনার জন্য সব হয়ে যাবে। আমি কথাটা কেন বললাম, আমরা আমাদের ধর্মের নাম কি? ইসলাম আমাদের ধর্ম, সেটা আমরা সবাই জানি, কিন্তু ধর্ম কাকে বলে সেটাই আমরা বুঝি না। আমরা ধর্ম মানে মনে করি কি, পাঁচ ওয়াক্তে? আমরা ধর্ম মানে মনে করি রমজান মাসে? বলেন না, আর একটু জোরে বলেন। টাকা থাকলে, তৌফিক থাকলে একটু যাইয়া প্রত্যেক বছর একটু একটু যাকাত দেওয়া, মসজিদ মাদ্রাসায় দান করা, এটাই আমাদের কাছে ধর্ম বেশিরভাগ মানুষের ক্ষেত্রে। মনে রাখবেন ভাইয়েরা, এগুলা ধর্ম নয়, এটুগুলা ধর্মের অংশ। একটা হচ্ছে লাইফ, আর একটা হচ্ছে পার্ট অফ লাইফ। খাওয়া দাওয়া কি লাইফ না পার্ট অফ লাইফ? যুবক ভাইয়ের একটা আওয়াজ দিলে খুশি হব। ঘুমানো লাইফ নাকি পার্ট অফ লাইফ? পার্ট অফ লাইফ। নামাজ ইসলাম নয়, ইসলামের একটি অংশ, পার্ট অফ লাইফ। রোজা পার্ট অফ লাইফ। সমস্ত কিছু মিলে যেটা দাঁড়ায় সেটার নাম ইসলাম। সেটার নাম কি? এবার জগতের মানুষ জানে ইসলামকে একটি কথা দ্বারা ভূষিত করা হয়, সেটা হচ্ছে কোড অফ লাইফ। সুবহানাল্লাহ, ইসলামকে বলা হয় কোড অফ লাইফ। তার মানে একজন মানবের জীবনে দৈনিক ২৪টা ঘন্টার ভিন্ন ভিন্ন সময়ের ভিন্ন ভিন্ন কাজের বহিঃপ্রকাশ হয়। সকাল একরকম, ১০টায় একরকম, ১২টায় একরকম, ১টায় একরকম, ২টায় একরকম, ৩টায় একরকম, ৪টায় একরকম, সন্ধ্যায় একরকম, রাতে একরকম, গভীর রাতে একরকম, শোয়া একরকম, বাড়ি একরকম, সংসার একরকম, বউ একরকম, স্বামী একরকম, ভাই একরকম, বোন একরকম, ব্যবসা ভিন্ন ভিন্ন, চাকরি ভিন্ন ভিন্ন, খাওয়ার পছন্দ ভিন্ন ভিন্ন, কাপড়ের পছন্দ ভিন্ন ভিন্ন, যত ভিন্ন ভিন্ন চিন্তার মানুষেই থাকুক না কেন, সমস্ত ভিন্নতাকে যে এক জায়গায় নিয়ে এসেছে, এটার নাম হচ্ছে ইসলাম। এবার আসুন, ধর্ম জিনিসটা কি আগে একটু বুঝার চেষ্টা করি। ধর্ম হচ্ছে এমন একটি সাজেশন, এমন একটি সাজেশন যেটার ভিতরে মানব জীবনের প্রতিটি সেকেন্ডের কর্মের প্রশ্নের সঠিক উত্তর দেওয়া আছে। আর একটু জোরে, এটা কি মাইক? এটা কি এখন, এটা কি আমার সামনে না পিছনে? তাহলে এটা হচ্ছে মাইকের সঠিক ব্যবহার। এবার আপনি এটাকে নিয়ে গেলেন আমার পিছনে, এটা হচ্ছে জুলুম। এটা কি? এটা কি টুপি? কিসের জন্য? জোরে বলেন না,
এই এটা হচ্ছে ন্যায়, এটা হচ্ছে ন্যায়। জুলুম, জুলুম একটু বুঝবেন এটা কি ভাইজান, আলোচকের কাজ হচ্ছে বুঝাই দেওয়া। আমি আরবি বলে গেলাম, ইংরেজি বলে গেলাম, আপনারা শুনে শুনে বাবা দিলেন মকারাম বাড়ি, ওরে উড়ে ফেলি উড়ে ফেলি উড়ে ফেলি, একজন হয়তো কিছু বুঝছেন না, ওইটা আমি না। কথাটা বুঝতে পেরেছেন? এটা কি জোরে বলেন না, এটা কি, এটা কিসের জন্য? এটাকে খুলে যদি কানে লাগান, জুলুম। যেটা যেখানকার সেটাকে সেই কানে ব্যবহার করা যথাযথভাবে, এটার নাম ন্যায়। যদি কমতি বাড়তি হয় এটার নাম জুলুম। যেমন এখন সাউন্ডে বলিউম আছে, এই বলিউমটাকে নিয়ন্ত্রণে রাখার কারণে ন্যায় শব্দটা লাগছে। যদি আউট অফ ইয়ার করে দিত, বলিউমটা হাই করে দিত, এটা আমাদের কানের জন্য জুলুম হয়ে যেত। আবার যদি একদম কমায় দিত, সেটাও আমাদের জন্য জুলুম হয়ে যেত। এবার একটু খেয়াল করেন, ধর্মটা কি একটা সাজেশন, কাদের জন্য? গরুর জন্য নয়, ছাগলের জন্য নয়, কাদের জন্য? মানুষের জন্য। এবার মানবের জীবনের মধ্যে ঘুম আছে না নাই, খাওয়া দাওয়া আছে না নাই, বিয়ে সাথী আছে না নাই, সংসার আছে না নাই, ভাই বোন আছে না নাই, আর একটু জোরে, মা বাবা আছে না নাই, ব্যবসা আছে না নাই, চাকরি আছে না নাই, বাথরুম আছে না নাই, প্রস্রাব আছে না নাই, গোসল আছে না নাই, ঘুম আছে না নাই, কথা আছে না নাই, ব্যবহার আছে না নাই, বসা আছে, উঠা আছে, শোয়া আছে, হাসা আছে, তাকানো আছে, চলা আছে, এই মানব জীবনের প্রতিটা কর্ম কিভাবে করলে দুনিয়াটাও সুখে থাকবা, পরকালও সুখে থাকবা, এই তত্ত্ব যেখানে 100% পাওয়া যায়, এটার নামই হচ্ছে ইসলাম, এটার নামই হচ্ছে ধর্ম। তাই তো রব বলার সময় বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, তাই তো রব বলার সময় বলেছেন আল ইয়াওমু আকমালতু লাকুম দীনাকুম। এবার আসেন, আপনার খাবার দরকার, এই খাবার একটা নিয়ম আছে না নাই? ধর্মের কথা বাদ দেন, ডাক্তারকে জিজ্ঞেস করে, ডাক্তার আমার শরীরের জন্য কম্পালসারি খাবার দরকার, কারণ পরিবর্তন আসার দরকার আছে, এক নিয়মে বারবার চলা ঠিক না। কারণ আমাদের ইসলামে কমতি বলে কোনো শব্দ নাই, ইসলামটা ব্যাপক। ইসলামটা কি? একটু জোরে বলেন, ইসলামটা কি? ব্যাপক। ইসলাম কোন বিষয়ের কোন নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ থাকার মতো ধর্ম নয়, এটা উন্মুক্ত। পৃথিবীর বুকে এমন কোন সমস্যা নাই যেটার সমাধান ইসলামে নাই। পৃথিবীতে এমন কোন প্রশ্ন নাই যেটার উত্তর ইসলামের কাছে নাই, পাই না ব্যর্থতা আমাদের, গবেষণা করি না ব্যর্থতা আমাদের। ইসলামের মধ্যে কমতি নাই, যত কমতি সব আমাদের মধ্যে। এই জিনিসটা একটু ক্লিয়ারিফাই হওয়ার দরকার আছে। তো আমি ওলামায়ে কেরাম যারা স্টেজে আছেন, ওনাদের দোয়াকে সাথে নিয়ে, আপনাদের সহযোগিতাকে সাথে নিয়ে আমি আল্লাহ পাকের রহমতের ভিখারি হয়ে সামনের দিকে এগোচ্ছি। সবার কাছে আমার বিনীত অনুরোধ, আমার প্রতিটি কথা মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর একটু জোরে, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা রাজি আছেন একবার বলেন মারহাবা, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ আমাদের সকলের মহাব্বত কবুল করুক। আচ্ছা চলেন, আগে একটা জিনিস আমরা সিদ্ধান্তে আসি। তাহলে ধর্ম জিনিসটা কি? আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে যেখানে দেওয়া আছে,
এবার বলেন মানবের শরীরের জন্য পানির দরকার আছে না নাই? পানি তো দুই প্রকার, সাদা পানি লাল পানি। আপনি ধর্ম মানেন না, দরকার নাই। মানুষ হিসেবে দেহের জন্য তো পানির চাহিদা দরকার আছে। এবার ডাক্তারকে জিজ্ঞেস করলেন, ডাক্তার মশাই আমার দেহের জন্য কোন পানিটা ভালো হবে, সাদাটা না লাল? এবার ডাক্তার বলে যে লাল হয় মৃত্যু মনে হন না, সাদা হা সাদা হা। পরামর্শ কে দিচ্ছে? ডাক্তারে। তাহলে দেহের উপকারের জন্য যেই পানিটা অপকার বিজ্ঞানও সেটা নিষেধ করছে, আমাদের ধর্ম ইসলামও সেটা 1450 আগে লাল কালি দিয়ে নিষেধ করে দিয়েছে। তাহলে এই ধর্মটা শুধু সওয়াবের ধর্ম নয়, আপনার দেহকে ঠিক রাখার ধর্ম। এবার আসেন, প্রস্তাব আছে না নাই? গত 3-4 দিন আগে আমি একটা আর্টিকেল পড়ছিলাম, একটা বিষয় দেখে আমি আল্লাহর দরবারে লক্ষ কোটি বার শুকরিয়া আদায় করেছি। সেখানে লিখতে লিখতে এক পর্যায়ে একজন ডাক্তার পরামর্শ দিয়ে লিখছেন, ওনার একটা অভিজ্ঞতা এবং মন্তব্য উনি জানাচ্ছেন। বিষয়টা হচ্ছে এমন, যারা দাঁড়িয়ে প্রস্রাব করে তাদের কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যারা প্রস্রাব পরিপূর্ণ শেষ না করে উঠে যায় তাদের কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আর একটু জোরে, যারা প্রস্রাব বেশিরভাগ সময় আটকায় রাখে তাদের কিডনি ড্যামেজ এবং পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। উনি এইরকম করে 7টা বিষয় তুলে ধরেছেন। আমি সেই জিনিসটা পড়ে এত তাজ্জুব হয়ে গেলাম, যেটা আমি 2022 সালে মার্চ মাসে পড়ছি, আমাদের ইসলাম আমাদের আল্লাহ আমাদের নবীর মাধ্যমে ইসলামের সাজেশনে সেই সমস্যার সমাধানগুলা পরামর্শগুলা বান্দার উপকারের জন্য মানুষের উপকারের জন্য 1450 আগে দান করে দিয়েছেন। তাহলে আপনার ধর্মটা শুধু একটা জিনিস নয়, আমরা ধর্ম অনেকে বলে না এটা ধর্মীয় কথা, আসলে ধর্মীয় বলতে কিছু নাই, এটা জীবনের কথা। আমরা জীবনের কথাটাকে কোথায় নিয়ে আসছি? ধর্মীয় কথা। এবার আপনারা বলেন, এই ইসলাম বলে যে দাঁড়িয়ে প্রস্রাব করিও না, ডাক্তারও বলে যে দাঁড়িয়ে প্রস্রাব করিও না, এবার এই জিনিসটা কি আপনি ধর্মীয় বলবেন? না না, এটা চিকিৎসা বিজ্ঞানের। তার মানে ধর্ম আমাদের ওইগুলাই সাজেশন দিচ্ছে যেটা চিকিৎসা বিজ্ঞানের জন্য কল্যাণ, যেটা মানব দেহের জন্য কল্যাণ, যেটা আপনার জীবনের জন্য কল্যাণ। আয়কা হতা হইতে অবাই কেনা বুঝি বুঝি উত্তর দিও গিয়া বিয়ে করিবার লাই ফোয়াতুন কি দরহার মাইয়ে মাইয়ে ফোয়া বিয়ে করিবার লাই কি দরহার মাইয়ে বিয়ে করিবার লাই কি দরহার তাহলে ফোয়ার লাই মাইয়া যথেষ্ট, মাইয়ার লাই ফোয়া যথেষ্ট, ঠিক না? নমাতের তো ঠিক না? তো কাহ হাস করো না বাই, উনতে খারাপ লাগিল কেন বুঝিবার চেষ্টা করিও না, বাইবে তো ফোয়া বনিবে তো মাইয়ে, বাই বনে বিয়ে করে দাও না, দোন অন চি 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 ঠিক না? কিয়া ভাই না, ইসলামে মানা গজি, ইসলামে মানা গজি বেগুনে জানে, কিন্তু হনদিন বাবি চাই না ইসলামে মানা কিনলে গজি। আর কেন জোরে, ইসলামে মানা গজি তারা বেগুনে জানি কিনলে মানা গজি, ইয়ে নারা বাবি না চাই, দুধ বই নুরে বিয়ে করান যাইব না, কিয়া মাইয়ে তো মাইয়ে ফোয়া তো ফোয়া বিয়ে করাই দাও না, মতেন না। এবেলাই ইসলাম কি জিনিস সন, আর এবার মনে করে দিয়ে ধর্ম শুধু ধর্ম মানে আর মাথার বই গিয়ে ধর্ম মানে শুধু সোয়াব 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 ফরকাল, ন ন ন ধর্ম কানেকশন ফরকাল ন, শুধু ধর্ম কানেকশন মানব জীবনের 24 ঘন্টার প্রত্যেক সেকেন্ডের ল আছে। আর কেন জোর হন না, সুবাহানাল্লাহ। এবার আইন ভাই বোন যদি বিয়ে হয় বর্তমান বিজ্ঞানে হদ দেয়, এই দুইজনের মাধ্যমে যত সন্তান দুনিয়া তাইবু উগ্র সন্তান অসুস্থ থাকতুন বেগুন অ্যাবনর্মাল হইব, প্যারালাইসিস হইব, আত ব্যাহ হইব, টেং ব্যাহ হইব, সোখানা হইব, অর্থাৎ সুস্থ সন্তান দুনিয়া তাইনুর পসিবিলিটি একদম নাই হইলে চলে। ও ডাক্তার কিয়া দুইজন তো দুই মানুষ, দুইজনের দেহ তো দুইয়েন,
দুইজনের রক্ত তো দুই ডইললে, দুইজনের রক্তের গ্রুপ দুই ডইললে, দুইজন তো দুই মেরুর, তারপরে কিয়া ডাক্তার হাত দেয় দুজন দুই গুরু রইলো, ডিএনএ যদি একই, ডিএনএ টেস্ট যদি দুজনের ডিএনএ একই, সুস্থ হইছতো না, বর্তমান ডাক্তারে হাত দেয়। ধর্ম হচ্ছে এমন একটা নিয়ামত যেটা অগোছালো জীবনকে গুছিয়ে দেয়, অশান্তময় জীবনে শান্তির প্রদীপ জ্বালায়, অন্ধকার অন্তরে আলোর প্রদীপ জ্বালিয়ে দেয়। এক কথায় বলি, অমানুষকে মানুষ বানাই যেই সাজেশন, এই সাজেশনের নাম হচ্ছে ইসলাম। বাস এই কনসেপ্টটাকে মাথায় বসান, কারণ আপনারা প্রথমেই বলেছেন আমরা সুখী হতে চাই, ভুলে গেলেন নাকি? আপনারাই বলেছিলেন আমরা শান্তিতে থাকতে চাই, আমরা পরকালকে সুন্দর রাখতে চাই, আপনাদেরই সিদ্ধান্ত, ওইটাকে সাথে নিয়ে আমি আগাচ্ছি। এবার আপনার বিবেকের কাছে আমার একটা প্রশ্ন, তৃষ্ণা লাগলে কি খেতে হবে? এবার পানি খাবেন, পানি তো বোতলে আছে, পানি বোতলে আছে, খাবেন কিভাবে? একটা নিয়ম, ওই নিয়মটাই হচ্ছে আপনার দেহের জন্য কল্যাণ। সলের দাম তো বহুত বেশি, সলের দাম আরেক কেন জোরে হওয়া না, আর বিয়ে মায়ের বিয়ের মধ্যে বাবা হত দে এই দুনটিয়া দিয়ে জল কিনি ক্যাং করতাম, এই সল সাইজে হদুন আছে দা রাস্তা তুন দশ না স্বাস্থ্য নমাতত্ব স্বাস্থ্য নাও জুবিল কেন পড়ো হইবে দেরি ওয়ান ওয়ান হট গুরু হয়ে গেলাম পরে নাকি কেন বুঝো না, স্বাস্থ্য শুধু লেসান কেন এই দূর আর ইল্লে কিছু পার্থক্য মাতো না, ইল্লে কিছু পার্থক্য সিয়ার ও ব্রায়েনে স্বাস্থ্য বাই দেখতে বাই এদি মাতো না, শুধু ইতের ইন্দি গো ইতের ইন্দি এই হালকা ইন কোনো কিছু ন আর ইনকি হাইন না ইন তো ন হাই তুই নুমিলিলে নুমিলক গো না এ দন্তিয়া দি সল কিনি লাভ কি আতিও দশ না পাঁচশো সব এলাকার কুত্ত হমিব আর আর হাম্মান ওই জিম্মিব যে বুদ্ধি হাস যে বুদ্ধি বেগুন এসে জোনত্ব হানাটা নাই স্কাই চলের যারা হারি তার হাত দেখি রে কেন অন্যরকম লাগে ফল কেন অন্যরকম লাগে ফল লাগ তুই তারা এর হাত দেখ ইন স্পেশাল আমেরিকার তুন এমনি দে আমেরিকার তুন হানাটা না খাইয়ে রে বেগুন গেয়ি মাগির বর্তন ফুলিশ ইদার গরত আসির আজির কিরবা ফুলিশ কিল্লে শুধু হত তোমার এরেজ করতাম আমি কি করছি দি হত তোমার এন্ডে বাদ থাইয়ে রে বেগুন সিটাং মেডিকেল ভর্তি গিয়ে তো আর একা ধরলে হতে একজন অসুস্থ হইলে মানতাম দুইজন অসুস্থ হইলে মানতাম বেগুন নিশ্চয় কিছু বেজাল এবার ইতারে রিমান্ডর লই যে এরে যেতে দিন তেরাফি দিয়া শুরু করছি তো হত সরি কি ইয়ন হস না মারামারি ভরে গজ্জু আগে আর একখান জিনিস দুনুও তো বরাবর শুধু লেজ একখান ইজ্ঞে আর একখান সিরিঙ্গে মানুষ না মাতো তো লেজ একখান ইজ্ঞে আর একখান শুধু সিং আছে সিং নাই এনেরি ইন তো না হাই জিন হাই ইন তো বরাবর বেজাল হই উঠল গিয়ে কে আর কাম বুঝাই হয় না অদড়া গরুর গরুর গরু তুই এই সমান ফাইস জানা তুই ইকাই তোর মাজ্জুম পরে আগে ডাক্তার হাসো লই যাই তো ডাক্তার সিরাং মেডিকেল ল্যাবরেটরি লই জানা পরে ডাক্তার হদ হবে জানা নতি কি হাম গুলি দি হদ স্যার গরি বেলা কেন কইতাম এখন বুঝাই দাও না সমস্যা আন কি হদ কে হাস গর পুলিশওয়ালা ভাই ইতার কেন সার তুই বাজারত যা বাজারত যাইয়ে রে এক কেজি সলর গুস্ত আনিবি এক কেজি কুত্তর গুস্ত আনবো হনুমিকে তো দরিয়ার আবান বুঝা আনানোর পরে দুয়ারে দুই বাটি ত্রেক কি ওয়া খেয়াল করিবেন দুয়ারে দুই বাটি ত্রেক কি
রাহানোর পরে বিভিন্ন কেমিক্যাল দিয়ে রে ইতরে দেহাত দেয় ক্যাসা সলর গুস্তত বিষ আছে পয়জন আছে কুত্তর গুস্তত পয়জন আছে।